আজকে গুণী ভাইয়ের জন্মদিনে দাঁড়িয়ে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতির পিতার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যে 18 জন সদস্য জাতির পিতার পরিবারের ঘনিষ্ঠ এবং তাদের সাথে সামাজিকভাবেও যারা সংশ্লিষ্ট সেই 18 জন শহীদদের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন যুব সমাজের প্রাণপ্রিয় নেতা, সাম্প্রদায়িক শক্তি, অগণতান্ত্রিক শক্তি এবং দেশ বিরোধী শক্তির অপরাজনীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের প্রিয় নেতা অধ্যাপক শেখ ফজলে শামস পলক। আজকে এই মহতী সমাবেশের প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রাক্তন চেয়ারম্যান, 1975 সালের 15ই আগস্টের পরে কারা নির্যাতিত নেতা যিনি যুবলীগকেই শুধু সংগঠিত করেননি, 1981 সালের 17ই মে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত থেকে বাংলাদেশে ফিরে এসে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে, মুজিব আদর্শের সৈনিকদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল মানুষদেরকে ঐক্যবদ্ধ করে চারণের বেশে ঘুরিয়ে সারা বাংলাদেশ ঘুরে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।